মার্কিন হামলায় 2001 সালে ক্ষমতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়া তালেবান দুই দশক পর হাতে পায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ। গেল বছরের আগস্টে আশরাফ গনি সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতায় বসে তারা। সরকার গঠন করতে না করতেই প্রতিশ্রুতি ভঙ্গের নানা অভিযোগ উঠতে থাকে তালেবানের বিরুদ্ধে। ক্ষমতায় আসার পর নারীদের পূর্ণ স্বাধীনতা দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিলেও ধীরে ধীরে ভোল পাল্টায় তারা। ক্ষমতা নেয়ার তিন সপ্তাহ পর কোনো নারী সদস্য ছাড়াই কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। এরপর ভঙ্গুর অর্থনীতি সামাল দেয়া সহ নতুন করে নানা ইস্যুতে পরিবর্তন আনতে থাকে তালেবান সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি রোষানলে পড়ে নারীরা। বাধ্যতামূলক বোরকা ও হিজাব পরা, মাধ্যমিক বিদ্যালয় ও সবশেষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেয়া, পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে চলাচলের ওপর বিধিনিষেধ, এমনকি বিনোদন পার্কগুলোতেও নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। রক্ষণশীল তালেবানদের চোখ রাঙানিতে রীতিমতো আতঙ্কে দিন কাটছে নারীদের। ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের যেভাবে কোণঠাসা করা হচ্ছে, আমরা কেউ ভাবতেই পারছি না আফগানিস্তানের সমাজ ব্যবস্থা নারীদের জন্য নয়। এসব বিধিনিষেধ কোনোভাবেই ইসলামী শাসন হতে পারে না। তালেবান আমাদের মানবাধিকার লঙ্ঘন করছে। যখন থেকে জানতে পারলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে, খুব কষ্ট পেয়েছি। তালেবান কখনো নারীদের সাফল্য ভালো চোখে দেখেনি। এদিকে চলতি মাসেই নারী সহ 27 জনকে প্রকাশ্যে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের একটি স্কুল মাঠে বেত্রাঘাত করে তালেবান প্রশাসন। এমনকি ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো প্রকাশ্যে একজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। যদিও ক্ষমতায় আসার পর কঠোর শাসনের পরিবর্তে তুলনামূলক নমনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেও ধীরে ধীরে শরিয়া আইন চালুর দিকে এগিয়ে যাচ্ছে তারা। এ অবস্থায় এমন শাসন ব্যবস্থা ও নীতির কারণে আফগানিস্তানে তালেবান শাসনের আগের চিত্রই ফিরে আসছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগেও তাদের সরকার ক্ষমতায় থাকাকালে দেশটিতে নারী শিক্ষা নিষিদ্ধ ছিল। তবে তালেবান সরকারের দাবি, ইসলামী আইন ও আফগান সংস্কৃতির সীমানার মধ্যে রেখেই নারী অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।